নমস্কার দেখছেন এবিপি আনন্দ আমি অমিতা রোজ আপনাদের সঙ্গে শুরু করছি সাতটায় বাংলা শুরুতেই চক্রাবর্তী খবরে লক্ষ্য 2024 এর লোকসভা ভোট পঞ্চায়েত ভোটের আগে ফের বঙ্গ রাজনীতিতে কি ফের সক্রিয় হচ্ছেন মিথুন চক্রবর্তী আজই বিজেপির রাজ্য দপ্তরে সুকান্ত মজুমদারের সঙ্গে বৈঠক করছেন তিনি এবং তারপরেই করতে পারেন যৌথ সাংবাদিক বৈঠক কথা বলবো দীপক ঘোষ প্রতিনিধি রয়েছেন টেলিফোনে দীপক বঙ্গ রাজনীতিতে কি ফের সক্রিয় হচ্ছেন এই জল্পনার মধ্যে বিজেপি সদর দপ্তরে যাওয়া এবং সেখানে সুকান্ত মজুমদারের সঙ্গে এই মুহূর্তে বৈঠক করছেন বৈঠকের মূল লক্ষ্য কি কি ধরনের রণকৌশল ঠিক হতে পারে আজকের বৈঠকে আপাতভাবে এটাই মনে করা হচ্ছে যে মিঠুন চক্রবর্তীকে বিজেপি ফের সক্রিয় করে তুলতে চাইছে রাজ্য রাজনীতিতে 2021 বিধানসভা ভোটের সময় তাকে দেখেছিলাম সক্রিয়ভাবে পথে নামতে সভা প্রত্যেকটা অনেকগুলো সভা করেছেন গোটা রাজ্য জুড়ে সেই সময়ে বিজেপির অনুকূলে হাওয়া তোলার জন্য এবং তাকে ঘিরে তার যে সেলিব্রিটি ইমেজ সেই ইমেজটাকে কাজে লাগিয়ে যে সাড়া ফেলতে চাইছিলেন বিজেপি নেতৃত্ব সেটা তারা ভোট বাক্সে কতটা ট্রান্সলেট করতে পেরেছেন সেটা অন্য কথা কিন্তু মিঠুন চক্রবর্তীর নামে বা তার নামের একটা যে আকর্ষণ রয়েছে সেটা দলের কাছে প্রশ্নাতীত সুতরাং দল যেটা চাইছে সেটা হচ্ছে এই যে কর্মী মহলে এই মুহূর্তে যেটা বলা যায় যে উৎসাহব্যঞ্জক ছবিটা ধরা পড়ছে না বিভিন্ন সভা সমিতি মিটিং মিছিল রাজনৈতিক কর্মসূচিগুলোতে কর্মীদের যে উপস্থিতি ঢল ছিল বিধানসভা নির্বাচনের আগে সেটা পুরসভা ভোট হোক বা পরবর্তীকালে উপনির্বাচনগুলো হোক সেটা লক্ষ্য করা যায়নি সুতরাং কর্মী বাহিনীকে জাগিয়ে তুলতে হলে এই মুহূর্তে বিজেপি নেতৃত্ব মনে করছে যে মিঠুন চক্রবর্তীর মতো একজন কাউকে সামনে রাখা গেলে হয়তো সেটা সম্ভব হতে পারে বিধানসভা নির্বাচনের পরে মিঠুন চক্রবর্তী বিজেপি রাজনীতি বঙ্গ বিজেপি রাজনীতির সঙ্গে যুক্ত ছিলেন না দীর্ঘ এতদিন ছিল তার নীরবতা তারপর হঠাৎ সে নীরবতা ভেঙে মিঠুন চক্রবর্তী এসছেন এখানে কলকাতারই হোটেলে রয়েছেন কিন্তু সুকান্ত মজুমদার হোটেলে গিয়ে তার সঙ্গে মিটিং না করে মিঠুন চক্রবর্তী নিজে আসছেন রাজ্য বিজেপির সদর দপ্তরে বৈঠক করতে এটা স্পষ্টই যে একটা রাজনৈতিক বার্তা বিজেপি দিতে চাইছে যে তিনি মিঠুন চক্রবর্তী বিজেপিরই লোক বিজেপিতেই আছেন এবং বিজেপির একজন সক্রিয় মানুষ তিনি এবং এ কারণেই তার বিজেপির রাজ্য দপ্তরে আসা যেটা মনে করা হচ্ছে সেটা হচ্ছে এই যে পঞ্চায়েত নির্বাচনে যদি কর্মী বাহিনীকে রাস্তায় নামাতে হয় সক্রিয় করে তুলতে হয় তাহলে তাদের মধ্যে অক্সিজেন যোগাতে হবে এবং সেটা মিঠুনকে দিয়ে করা সম্ভব হতে পারে ফলে মিঠুন চক্রবর্তীকে কিভাবে কাজে লাগানো যায় কিভাবে দলীয় কর্মীদের মধ্যে উন্মাদনা সৃষ্টি করা যায় সেটা নিয়ে রাজ্য নেতৃত্ব ভাবনা চিন্তা করছে এবং করছে বলেই তারা মিঠুন চক্রবর্তীকে নিয়ে আলাদা আলাদা ভাবনা চিন্তা রয়েছে বলেই আবার তার সঙ্গে যোগাযোগ করা এবং সেটা কেন্দ্রীয় নেতৃত্বের পরামর্শ অনুযায়ী তার সঙ্গে যোগাযোগ করা এবং তাকে রাজ্য দপ্তরে নিয়ে আসা তার সঙ্গে বৈঠক করা এবং যেটা মনে করা হচ্ছে মিঠুন চক্রবর্তী সাংবাদিকদের মুখোমুখি হতে পারেন যৌথ সাংবাদিক বৈঠক করা হতে পারে আজকের এই বৈঠকের পর অবশ্যই নজর থাকবে আমাদের সেদিকে আপাতত দীপক ধন্যবাদ তোমাকে মিঠুন চক্রবর্তী ভারতীয় জনতা পার্টিতে যোগ দিয়েছেন তিনি জাতীয় কর্মসমিতির একজন সদস্য বিজেপি কোনো ব্যক্তি নির্ভর পার্টি নয় আমরা সবাই একসঙ্গে কাজ করি টিমে কাজ করি পরিবারে কাজ করি আর পঞ্চায়েত নির্বাচনটা কমপ্লিটলি বুথের লোক করবে এবং লুট তো হবেই লুট হলে বাক্স পুকুরে ফেলতে হবে নির্বাচন পঞ্চায়েতের নির্বাচন সামনের বছর লোকসভা নির্বাচন তারও পরের বছর মিঠুনের কোনো প্রভাব নেই মিঠুন যেমন বলিউডে তার প্রভাব হারিয়ে উটিতে গিয়ে আশ্রয় নিয়েছিলেন হোটেল খুলেছিলেন ওর সেসবই করা ভালো যাদের দাঁড়িয়ে লড়াই করার ক্ষমতা নেই যারা একটা দল থেকে কিছু নেবার পর দল পরিবর্তন করে তারা কি পশ্চিমবাংলা পরিবর্তন করবে পশ্চিমবাংলার মানুষ এসব পছন্দ করবে
পরের খবরে চোখ রাখবো সুরক্ষার ঘেরাটো পেরিয়ে মুখ্যমন্ত্রীর বাড়িতে সাত ঘন্টা লুকিয়ে থাকার পরে পাকড়াও অভিযুক্তকে গ্রেফতারের পরে মুখ্যমন্ত্রীর বাড়ির সুরক্ষায় আরো কড়াকড়ি বিস্তারিত জানবার প্রতিনিধি পার্থ প্রতিম ঘোষ এই মুহূর্তে সরাসরি আমাদের সঙ্গে রয়েছেন পার্থ প্রতিম মুখ্যমন্ত্রীর বাড়ির নিরাপত্তা ব্যবস্থা আরো কতটা জোরদার করা হলো নতুন কি কি ব্যবস্থা নেওয়া হয়েছে দেখো লালবাড়ির তরফ থেকে যে বিষয়টা বলা হচ্ছে মুখ্যমন্ত্রীর বাড়ির নিরাপত্তা কিন্তু আরো জোরদার আঁটোসাঁটো করা হচ্ছে এবং প্রায় 70 জন পুলিশ কর্মী বাড়ির চারপাশে থাকে এবং সেখানে তিনটি বাংকার রয়েছে একটি কিউআরটি রয়েছে এবং তার পরবর্তীকালে কিন্তু বলা হচ্ছে কালকে বিকাল পর্যন্ত বিভিন্ন বিষয় খতিয়ে দেখার পর যে সিদ্ধান্ত নেওয়া হয়েছে যে সেখানে আরও 18 জন অতিরিক্ত পুলিশ কর্মীকে লালবাজার থেকে দেওয়া হচ্ছে যেটা দেওয়া হবে ডিসি সাউথকে এবং ডিসি সাউথের তরফ থেকে কিন্তু এই 18 জন পুলিশ কর্মীকে মুখ্যমন্ত্রীর বাড়ি যে জায়গায় রয়েছে সেই জায়গায় কিন্তু নিরাপত্তার দায়িত্বে একেবারে বিকেল থেকে রাত পর্যন্ত বা সারা রাত থাকবে 18 জন পুলিশ কর্মী অতিরিক্ত তেমনটাই কিন্তু লালবাজারের তরফ থেকে বলা হচ্ছে এক্ষেত্রে তিনটে পিকেট এক্সট্রা করা হবে তেমনটা জানা যাচ্ছে পাশাপাশি কিন্তু একেবারে জেড প্লাস সিকিউরিটি পান মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং সেই নিরাপত্তার বেড়াজাল যেভাবে ভেদ করে যেটা জানা যাচ্ছে যে যে ব্যক্তি বাড়িতে ঢোকেন হাফিজুল তিনি কিভাবে আসলেন কোথা থেকে আসলেন কোথায় নামেন প্রথমে সেই বিষয়টা আরো বিস্তারিত দেখার জন্য বিভিন্ন সিসি ক্যামেরা ফুটেজ সেটা খতিয়ে দেখার কাজ ইতিমধ্যে কিন্তু লালবাজার শীর্ষ কর্তারা সেটা দেখার কাজ শুরু করেছেন পাশাপাশি তোমায় বলে রাখি কারোর কোনো রকম কোনো গাফিলতি ছিল কিনা সেই বিষয়টাও কিন্তু খতিয়ে দেখা হচ্ছে লালবাজারের তরফ থেকে তেমনটাই কিন্তু জানানো হচ্ছে অমৃতা ধন্যবাদ পার্থ প্রতিম এ নিয়ে রাজনৈতিক মহলে ঠিক কি প্রতিক্রিয়া উঠে আসছে শুনে নেওয়া যাক কালীঘাটে সিকিউরিটিতে গিয়ে সব পুলিশ লাগিয়ে দেয় রাজ্যের জেলায় জেলায় পুলিশ পাওয়া যায় না আমাদের প্রোগ্রামে পুলিশ পাওয়া যায় না কিন্তু আমি জানি না কী করে ঢুকলো তো একটা লোক ঢুকে গেছে তার জন্য এত হই হই পড়ে গেছে মনে হচ্ছে আরডিএস ঢুকিয়ে দিয়েছে কিছুদিন আগে আমাদের বিরোধী নেতা শুভেন্দুবাবুর গাড়িতে ট্রাক ধাক্কা মারলো সেটা নিয়ে কাউকে মাথা ব্যথা দেখতে দেখলাম না নিশ্চয়ই কিছু সম্পত্তি আছে কোটি কোটি টাকার সোনা দানা সেই জন্য এত ভয় মমতা ব্যানার্জিকে ফোন করতে জানি আমি লিখে দিতে পারি কেউ খুন করতে যায়নি কেউ AK-47 নিয়ে যায়নি কেউ পাকিস্তান থেকে আসেনি কেউ কিছু যায়নি কোনো পাগল ছাগল হয়তো ভাতাপ চাইতে চলে যেতে পারে এত শ্রী দিচ্ছে দিদিকা চাকরি যদি শ্রী পাওয়া যায় কেন এত পুলিশ এত CCTV এত কিছু কোথা দিয়ে ঢুকে গেল ঢুকে গেল না ঢুকিয়ে দেওয়া হলো নতুন নাটকের কোনো সিনারিওর জন্য জানা নেই আমাদের তবে আমার নিজের দূর থেকে ধারণা হয়েছে কেউ খুন করতে যায়নি কেউ মারতে যায়নি দিদির প্রাণের কোনো ভয় ছিল না অন্য জায়গায় থাকতে পারে বাড়িতে ছিল না এবং সে লোকটা মানসিক ভারসাম্যহীন লোক এটা আমার প্রথম দিন থেকে ধারণা আমার এখনো পর্যন্ত সেই ধারণাই আছে উনিই বোধহয় পশ্চিমবাংলার প্রথম মন্ত্রী বা মুখ্যমন্ত্রী যিনি কার্যত সড়ক পথেই যাতায়াত করেন না হেলিকপ্টার এবং প্লেন পার্সোনাল কেন এটা হবে যে মুখ্যমন্ত্রীর নিরাপত্তা টপকে বাড়িতে লোক ঢুকে গেল যারা নিরাপত্তার দায়িত্বে ছিলেন তাদের বিরুদ্ধে কোনো অ্যাকশন হলো হলো না তো এখনো পর্যন্ত এটাই বা কেন হবে যে মুখ্যমন্ত্রী যখনই কোনো না কোনো বিপাকে পড়বেন কোথাও স্লোগান উঠে যাবে ভাঙা পায়ে ভালো খেলা হয় আবার কোথাও বাড়িতে নিরাপত্তার অভাব বোধ হয় কেন বিপাকে পড়লেই এসব ধরনের প্রশ্নগুলো আসে কেন বা নজরদারি খুব নাকি ওর চারপাশে বেড়ে যাচ্ছে গোছের একটা ষড়যন্ত্রের গন্ধ গোছের ব্যাপার কেন হয় যখনই বিপাকে পড়েন তখনই বেশি আমাদেরও খুব চিন্তায় ফেলেছে মুখ্যমন্ত্রী রাজ্যে সবচেয়ে বেশি সুরক্ষিত ব্যক্তি এবং আমাদের সবারই মুখ্যমন্ত্রীর নিরাপত্তা নিয়ে চিন্তা আছে আমার বিশ্বাস যে প্রশাসন এবং পুলিশ নিশ্চয়ই তদন্ত করে দেখবে কী করে এই সিকিউরিটি ল্যাপস ঘটলো এবং সেই ব্যাপারে যথাযথ ব্যবস্থা নেবে আমরাও খুব চিন্তিত মমতা ব্যানার্জি তো 11 বছর মুখ্যমন্ত্রী ওই বাসস্থানে থেকেই করলেন ওর একটা সেন্টিমেন্ট আছে ওর মা বাবা এখানে ছিলেন মুখ্যমন্ত্রী তার আগে দুবার কেন্দ্রীয় মন্ত্রী হয়েছেন তখনও বাসস্থান বদল করেননি এইসব কথা বলা ডেলিবারেটলি অপমান করার জন্য বলা আমি এর তীব্র নিন্দা করছি নির্মল মাঝির পরে এবার বাগদার বিশ্বজিৎ দাস মমতা বন্দ্যোপাধ্যায়ের মধ্যে রানী রাসমণির ছায়া দেখতে পেয়েছি আগামী 100 বছর মানুষের মনে মনিকোঠায় থাকবেন মমতা বাগদা একটি অনুষ্ঠানে মন্তব্য বাগদার বিধায়ক বিশ্বজিৎ দাসের বিজেপির টিকিটে ভোটে জেতার পরে তৃণমূলে আসেন বিশ্বজিৎ আমাদের সর্বস্তরের কর্মীরা যেভাবে ঝাঁপিয়ে পড়েছে বিশ্বজিৎ দাস ঠিক কি বলেছেন শুনবো এবং একই সঙ্গে শুনে নেব দিলীপ ঘোষ কি বলেছেন আমরা মনে করি আমরা সেই
ভাগ্যবান মানুষ যে এইরকম একজন মুখ্যমন্ত্রীকে পশ্চিম বাংলায় পেয়েছি, যে নারী শক্তিকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য, পিছিয়ে পড়া মানুষের জন্য, গরিব মানুষের জন্য, সাধারণ মানুষের জন্য যে কাজ করেছেন, আগামী 100 বছরেও মানুষের মনের মণিকুঠায় মমতা বন্দ্যোপাধ্যায় থাকবে। রানী রাসমণি যেভাবে রয়েছেন তার সর্বছায়ার মধ্যে দিয়ে মমতা বন্দ্যোপাধ্যায়, এটা আমার অনুভব হয়েছে সাধারণ মানুষের কথায়, যে মমতা বন্দ্যোপাধ্যায়ের মধ্যে আমরা রানী রাসমণির ছায়া পেয়েছি। এখন অস্তিত্ব রক্ষার লড়াই চলছে, পার্টিটা নতুন পুরনো লড়াই চলছে, যেমন পিসির বিরুদ্ধে ভাইপোর লড়াই চলছে, এই থেকে সবাই হতাশ, বুঝতে পারছেন না কাকে পুজো দেবেন, সেই জন্য এই ধরনের নাম গান করে টেকে থেকে থাকার চেষ্টা করছেন, কিন্তু মোটেই না না পার্টির অবস্থা ভালো, না সরকারের, না পশ্চিমবঙ্গের অবস্থা। মুকুলের ইস্তফার পর এবার পিএসির চেয়ারম্যান কৃষ্ণ কল্যাণী। পিএসির চেয়ারম্যান হলেন রায়গঞ্জের বিধায়ক কৃষ্ণ কল্যাণী। দলত্যাগ বিরোধী আইনের শুনানির মধ্যেই পিএসির দায়িত্বে কৃষ্ণ কল্যাণী। তৃণমূলের লোককে করেছে, স্পিকার উত্তর দিবে। করোনার উপসর্গ নিয়ে হাসপাতালে এলেই ভর্তি নয়, রাজ্যে সংক্রমণ বৃদ্ধির মধ্যেই উত্তরবঙ্গ মেডিকেলের নোটিশ। নির্দিষ্ট কয়েকটি ক্ষেত্র ছাড়া হাসপাতালে এলেই ভর্তি নয়, বিস্তারিত জানবো। সন্দীপ সরকার প্রতিনিধি রয়েছেন টেলিফোনে আমাদের সঙ্গে। সন্দীপ, উত্তরবঙ্গ মেডিকেলের বিজ্ঞপ্তিতে ঠিক কি রয়েছে? দেখো, উত্তরবঙ্গ মেডিকেল কলেজ হাসপাতালের তরফে যে বিজ্ঞপ্তি জারি করা হয়েছে তাতে বলা হয়েছে যে যারাই করোনা নিয়ে হাসপাতালে আসবেন তাদের মৃদু উপসর্গ থাকলে তাদেরকে ভর্তি করে নিলে হাসপাতালের যে পরিকাঠামো তার উপরে একটা অপ্রয়োজনীয় চাপ সৃষ্টি হচ্ছে। এই কারণে একদম কোভিড আক্রান্তদের ভর্তির ক্ষেত্রে নতুন একটা নিয়ম তারা বেঁধে দিয়েছেন এবং হাসপাতালে সব ধরনের চিকিৎসকদের নির্দেশ দেওয়া হয়েছে যে একমাত্র হাসপাতালে যারা আসবেন তাদের যদি শরীরে অক্সিজেনের মাত্রা 94% নিচে থাকে, যদি জ্বর 2 দিনের বেশি থাকে, যদি শ্বাসকষ্টজনিত সমস্যা থাকে, যদি তাদের একাধিক কোমরবিডিটি থাকে, একমাত্র সেই রোগীদেরই ভর্তি নেওয়া যাবে। এর বাইরে কোভিড পজিটিভ হলেই রোগীদের ভর্তি করা যাবে না, একদম নির্দিষ্টভাবে নির্দেশ দেওয়া হয়েছে। তাহলে যদি এইভাবে রোগী ভর্তি হতে থাকে যেটা এখন হচ্ছে, তাহলে হাসপাতালের যে পরিকাঠামো তার উপরে কিন্তু চাপ পড়ে যাবে। একের পর এক করোনা আক্রান্ত রোগী যাদের হাসপাতালে ভর্তির প্রয়োজন হয়তো নেই, তারা যদি হাসপাতালে ভর্তি হয়ে যেতে থাকেন। ধন্যবাদ সন্দীপ। রাজ্যে একদিনে করোনা আক্রান্ত 1132 জন, রাজ্যে করোনার পজিটিভিটি রেট 15%। আবারও জানিয়ে রাখবো, রাজ্যে একদিনে করোনা আক্রান্ত হয়েছেন 1132 জন এবং রাজ্যে করোনার পজিটিভিটি রেট 15%।